দক্ষিণ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারী বিনোদন ক্লাবের উদ্যোগে রবিবার বিলোনিয়া সার্কিট হাউসে এক দিবসীয় জেনারেল হেলথ এন্ড ক্যান্সার অ্যাওয়ারনেস শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ। বিশেষ করে জেলা শাসক কার্যালয় কর্মচারীদের প্রচণ্ড ব্যস্ততার মাঝে নিজেদের স্বাস্থ্য কেমন আছে তা জানতে পারে তার জন্য এই উদ্যোগ। এদিন শিবিরে জেলা শাসক জানান, প্রথম অবস্থায় এই শিবির করা হয়েছে শুধুমাত্র কর্মচারী এবং তাদের পরিবারের জন্য, পরবর্তী সময়ে সাধারণ মানুষের জন্য এই ধরনের স্বাস্থ্য শিবির করা হবে। हमारा सीएमओ के साथ तो ये सीबीसीसी का जो नोडल ऑफिसर है मिस्टर रामन विजय राघव, तो उन्होंने एग्री किया है। तो आगामी दिन से ये पूरा फुल फ्लडजेट हमारा साउथ त्रिपुरा में होगा। प्रणाम नवीन मिश्र बाबू। আরে প্রণাম টোনাম কে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।